বন্ধুরা আমি এই অবস্থায় মেশিনটা চালু করে দেখব ভিতরের সাইড থেকে কোনো আওয়াজ আসছে কিনা মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এটা হচ্ছে ডিউটন মডেলের ড্রিল মেশিন তো মেশিনটার প্রচণ্ড শব্দ হচ্ছে তো কিসের জন্য শব্দ হচ্ছে সেটা দেখব সারবো এবং আপনাদের সামনে শেয়ার করব মেশিনটা প্রথমে চালিয়ে দেখাবো আপনাদেরকে তার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ভিডিওটা না বাড়িয়ে চলুন দেখবো কি প্রবলেম হয়েছে প্রথমে মেশিনটা চালিয়ে দেখব দেখছি বন্ধুরা প্রচন্ড হচ্ছে আওয়াজ আসছে বন্ধুরা প্রথমে আমি গিয়ার বক্সটা খুলে নেবো দেখব গিয়ার থেকে আওয়াজ আসছে কিনা গিয়ার বক্সটা খোলার জন্য এখানে চারটে নাট আছে চারটে নাটই খুলে নেবেন প্রথমে মাথাঘাট চারটে নাট খোলা হয়ে গেছে আমি এবার গিয়ার বক্সটা খুলে নেবো দেখবো গিয়ার কিনা বন্ধুরা এখানে গিয়ারের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না বন্ধুরা আমি এই অবস্থায় মেশিনটা চালু করে দেখবো ভিতরের সাইড থেকে কোনো আওয়াজ আসছে কিনা দেখছেন বন্ধুরা সেই একই আওয়াজ আসছে তার মানে আমার ভিতরে আর্মি চার সাইড থেকে আওয়াজটা আসছে তো আমি এবার আর্মি চার সাইডটা খুলবো আর্মি চার সাইডটা খোলার জন্যে প্রথমে কার্বনটা খুলতে হবে আর কার্বনটা খোলার জন্যে এই যে তিনটে নাট দেখছেন তিনটে নাটটা খুলবো হ্যান্ডাল হ্যান্ডেলের কভারটা হ্যান্ডেলের কভারটা খুলে নেবো আগে এখানে কার্বন প্যার উপরে দুটো ক্লাম দেওয়া আছে ক্লাম দিয়ে কার্বন হোল্ডারটা লাগানো আছে ক্লাম দুটো খুলে নেব কার্বনটা কার্বন হোল্ডারটা খুলে নিয়ে হালকা করে চাল দিয়ে কার্বনটা বার করে নেব এটা হচ্ছে কার্বন হোল্ডার এবার আমি আরবি সাইডটা বার করে নেব আমি বডিটা আমি সাইডে এ রেখে আর আর্মিচার সাইডটা দেখবো আমি এটা হচ্ছে আর্মিচার হাউজিংটা খুলে নেবো এটা হচ্ছে হাউজিং বন্ধুরা আমি এই যে আর্মি চারটা দেখছেন এবার গিয়ার সেট আমি গিয়ারটা চেক কোনো ভালোই আছে বন্ধুরা বিয়ারিংগুলো চেক করব পরপর আপনারা চেক করে দেখবেন কোনটা থেকে আওয়াজ আসতে পারে বন্ধুরা এখানে বিয়ারিং থেকে আওয়াজ আসছে তো আমি বিয়ারিং দুটো চেঞ্জ করে দেব বিয়ারিংটা কোলার দিয়ে খুলে নেবো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা না টেনে এবং আর্মিচারের যে বিয়ারিং আছে বিয়ারিং দুটো লাগিয়ে দিয়ে আওয়াজের কোনো প্রবলেম আসছে না সেটা দেখার জন্যে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন বিয়ারিং দুটো লাগাবো নতুন বিয়ারিং দেখছেন আমি ফেলে দিচ্ছি আর্মিচারটা হারজিং এর সেট করবো আর্মিচারটা বড়ির সঙ্গে বড় ঢুকিয়ে দেব ফিরিয়ে আসছি কিনা আর দিয়ে ঘুরিয়ে দেখে নেবেন এবার কার্বনটা লাগিয়ে দেব কার্বন এই যে দেখছেন কয়লার পিন কয়লার পিনটা কার্বন হোল্ডার আগে ঢুকিয়ে নিয়ে তারপরে কার্বনটা কার্বন হোল্ডারে দিয়ে দেবেন অপোজিট সাইডের কার্বন হোল্ডারটাও সেমে একইভাবে লাগাবেন যে কার্বন হোল্ডারটা আটকানোর জন্য যে ক্লাম ছিল ক্লামটা লাগিয়ে দেবো ঠিক আছে হবে অপোজিট সাইড এ আরেকটা ক্লাম আছে ওই ক্লামটা লাগিয়ে দেবো

কভারটা লাগিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে গিয়ার বক্সটা লাগিয়ে দিয়ে কমপ্লিট সেটিং করে চালিয়ে দেখাবো মেশিনের কোনো আওয়াজ আসছে কিনা না ততক্ষণ আমার সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে নতুন করে সেটিং করলাম আমি এখানে একটু গিরিশ দিয়ে দেবো পরিমাণ মতো গিরিশ দিয়ে দেবেন আর গিয়ার বক্স লাগাবো গিয়ার বক্সটা লাগিয়ে দিয়ে আমি যে নাট চারটে খুলেছিলাম নাট চারটে টাইট করে দেবো হয়ে গেছে বন্ধুরা আমি মাথাটা ভিডিও দেখবো কিন্তু ফ্রি আছে কিনা চাললে দেখাবো বন্ধুরা তার আগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা চালিয়ে দেখাচ্ছি আপনাদের মেশিনের আওয়াজের প্রবলেম হয় তাহলে আপনারা বিয়ারিং এবং গিয়ারটা চেক করবেন আর বিয়ারিং যদি কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখলেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল